কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ দেশব্যাপী ধর্মঘটের ডাক সংযুক্ত কিষাণ মোর্চা। দেশজুড়ে বিজেপি বিরোধী দলগুলিকে পথে নামার ডাক দিচ্ছে সংযুক্ত কৃষক মোর্চা। বাংলায় আন্দোলনকারীদের সমর্থন করবে বামেরা। বিজেপি বিরোধী হিসেবে শাসক দলের কি অবস্থান হবে এরাজ্যে? কি বক্তব্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের? লড়াই সংগ্রাম ধর্মঘট হচ্ছে বিজেপির বিরুদ্ধে, তখন এরকম একটা সর্বভারতীয় লড়াই, আমি জানি না স্বাধীনতার পরে বিশেষ করে 50 সালের পরে এত বড় কৃষক আন্দোলন ভারত কখনো প্রত্যক্ষ করেনি, এবং তার সঙ্গে শ্রমিক ইত্যাদি মিলে যে একটা মাহুল একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আমরা জিজ্ঞেস করেছিলাম আপনার অবস্থান কী হবে, মুখ্যমন্ত্রী ঠিক করুন। আমরা বুঝতে পারছি ওর অবস্থানটা কোথায়, তিনি এদিকে নেই ওদিকে নেই, ওরকম থাকা যায় না, হয় এদিকে না ওদিকে, ভারতের পরিস্থিতি হচ্ছে সেটাই। আমরা বন্ধ সমর্থন করি না, আমরা কোনো বন্দি কোনোদিন করি না, পার্টির কেউ মারা গেলেও করি না, কিন্তু ইস্যুটাকে আমি সমর্থন করি, ইস্যুটাকে আমি সমর্থন করি। তাই আমরা আওয়াজ তুলছি মিটিং থেকে যে কেন্দ্রীয় সরকার 3টে বিল উইথড্র করো, কালা কানুন মানছি না, মানবো না, কৃষকদের বিরুদ্ধে যে 3টে বিল সেই 3টে বিল উইথড্র করে কৃষকদের সম্মান দাও, এবং এর জন্য দরকার হলে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা যদি আমার যাবার প্রয়োজন পড়ে আমি যাবার জন্য প্রস্তুত, তার কারণ বাংলা মা আমাকে এই শিক্ষায় দিয়েছে।